আপনি আর আপনি লক্ষ্য রাখুন, চুপ কর না। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেল। সকাল 10:30 নাগাদ ফোন আসে চন্দ্রকোনা থানার বীরপুর গ্রাম থেকে। মাটির দেয়ালের মধ্যে বসে আছে বিশালাকার জোড়া গোগ্র সাপ। আমরা ফোন পাওয়া মাত্রই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গিয়ে পৌঁছাই ওই গ্রামে। ওই গ্রামে পৌঁছে দেখি যে মাটির দেয়ালের মধ্যে বসে আছে জোড়া গোগ্র সাপ। আমরা শাবল দিয়ে অনেক চেষ্টা করে একটি সাপ উদ্ধার করতে সক্ষম হয়েছি, আরেকটি মাটির বাড়ির চোরাকুটিতে প্রবেশ করলো, আমরা সেটিকে ধরতে পারিনি। দেখতে থাকুন সেই রোমহর্ষক ভিডিও, কিভাবে আমরা মাটির দেয়াল খুঁড়ে একটি সাপকে রেস্কিউ করলাম। আর যার ফোনে আমরা এই গ্রামে এসে পৌঁছেছি তার কাছ থেকে শুনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলছি আমার বাড়িতে সাপ বেড়েছিল, দিয়ে তারপরে বন দপ্তরে খবর দিয়েছে, বন দপ্তরের অফিসার এসে সাপটিকে বের করেছে। আমরা ফিল্ডে এসে দেখলাম যে মাটির বাড়ির বিছানার ঠিক কাছে একটি বড় গর্ত আছে, একটি ইঁদুর সেই আহার ইঁদুরকে আহার হিসাবে সে ধরে ওই মাটির বাড়িতে প্রবেশ করে গেছে। আমরা ওই দেয়ালটিকে কিছুটা সাবলে করে খুঁড়ে ওই সাপটি রেস্কিউ করলাম। দেখতে থাকুন সেই ভিডিও। এই তো রে বাবু, এই তো তো কুচা হচ্ছে দেখা যাচ্ছে, এই তো সাপটা দেখা যাচ্ছে। তোমাকে চোখে দেখতে হবে তো, না কি বুঝতে পারবে তুমি? আমি তো দিতে কি হচ্ছে? আপনি আর আপনি লক্ষ্য রাখুন, ঠিক আছে, চুপ কর না। মানে এত বড় গোগ্র সাপ তা ঘরে ফোনে দে, তোমাকে এইভাবে ধরতে হবে। ঠিক আছে, আমার ওই যন্ত্রটাই না থাকলো, ঠান্ডা
ঠিক আছে, আমি ওখান থেকে বুঝে যাইনি, যারা উঠেনি মুখ গুলো না। এই সাপটি কি সাপ বলুন তো? গোর সাপ। আমরা যেটা কথা বলে বুঝলেন গোর, যেটা সাদা হয়ে বুঝতে পারি না, খরিস সাপ। অনেকে বলছে দুধে খরিস, অ্যাকচুয়াল কি দুধে খরিস বলে কোনো সাপ হয় না, সবই গোগ্রো। গোগ্রো কেন বলা হয়? একে গোগ্রো বলা হয় দেখুন, এর এই ফোনার পেছন দিকে একটি ইউ আকৃতির ছবি আঁকা আছে, ওইটাকে বলা হয় গরুর খুরের মতো, মানে গোগ্রো, গরুর খুর থেকে এসেছে গোগ্রো। একে বলা হয় স্পেকটাকেল কোবরা ইংলিশে। কেন বলা হয়? দাঁটাবিহীন চোজমার মতো একটা ছবি আঁকা আছে দেখুন পেছন দিকে, দাঁটবিহীন চোজমা, যার জন্য বলা হয় স্পেকটাকেল কোবরা ইংলিশে। শুনে রাখুন সাপ সম্বন্ধে কিছু আরো একবার সচেতনতা বার্তা। সাপে কাটলে কি করবেন? নাম্বার ওয়ান কি করবেন? সাপে কাটলে যেতে হবে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। আমরা এই যে গ্রামটি রেস্কিউ করছি, গ্রামটির নাম কি? বীরমানপুর। এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র খিরপাই। এসব কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে খিরপাই হসপিটাল। 100 মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি খিরপাই হসপিটালে যায়, সেই ব্যক্তিটি মারা যাবে। দ্বিতীয়ত, সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন নেন আর সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কামড়িয়ে থাকে, তাহলে অঙ্গহানি হবে। রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ মাংস গলিয়ে দিবে, পচিয়ে দিবে রক্ত। এ সাপ কামড়ালে দ্বিতীয় জিনিস কি, তৃতীয় কি করবেন? কখনোই ওঝার কাছে যাবেন না। ওঝা কি করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই 100 মিনিট সময়টা হারিয়ে দেয়। হারিয়ে দেওয়ার পর ওঝা যখন বলে হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার। তিনটে জিনিস মনে রাখবেন, নাম্বার ওয়ান 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র, নাম্বার টু ক্ষতস্থানে রেখে বাঁধন দেবেন না, নাম্বার থ্রি ওঝার কাছে যাবেন না। এদের নিউরোটক্সিন বিষ, এসব কামড়ালে আমাদের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় শরীরের, আর নার্ভগুলি অকেজ হয়ে যায়, চোখটি ঢুলু ঢুলু করে, আমরা মৃত্যুর মুখে ঢলে পড়ি। এই তিনটে জিনিস সবসময় মনে রাখবেন। আর এখন এদের মেটিং সময়, এটা ধরেছি এটা পুরুষ, দেখুন সাপ চিনতে শিখুন, এটা পুরুষ, এটা পুরুষ, মেয়েটা 100% ওই গর্তে আছে, কারণ এদের মিলনের সময়, এখন এদের মেটিং হবে। এদের কিছুদিন পর ডিম পাড়বে এরা, ঠিক বর্ষার আগেটা এদের বাচ্চা। 100% আছে ওখানে জোড়া, জোড়া থাকবেই, ওই জোড়াটাকে যাতে বার করা যায় তার সুব্যবস্থা করে দিয়ে যাবো। সাপের দু চোখ সমান, কোন চোখ কম বেশি নেই, আর এরা দেখতে পায় না, এদের নাক নেই, কান নেই, কিছুই নেই, কিচ্ছু নেই এদের।